নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/9/2022 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে নিয়ে যে তদন্ত চলছে বা মামলা চলছে, এরকমই একটি মামলার আজকের আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আজকে একটি মামলায়, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার কী গুরুত্বপূর্ণ শুনানির আপডেট রয়েছে, সে আপডেটটা আমরা একটু দেখে নিই। নিছক অভিযোগ নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের নম্বর সহ তালিকা প্রকাশ করার পরেই স্পষ্ট হয়ে যায় যে কম নম্বর পাওয়া প্রার্থীদের নিয়োগপত্র পাওয়া এবং তার চাকরি না পাওয়ার অভিযোগ। অবশেষে আদালতের নির্দেশে আশার আলো দেখছেন এক চাকরি প্রার্থী। নিজের বাড়িতে বসে রবিবার জানান যে একাদশ দ্বাদশ শ্রেণীতে ইংরেজির শিক্ষিকা পদে 2016 সালের ডিসেম্বরে তিনি এসএসসি পরীক্ষায় বসেন। ফলে বেরোয় 2017 সালের নভেম্বরে। তারপর তিনি জানতে পারেন তার থেকে কম নম্বর পাওয়া প্রার্থীরা পরের পর কাউন্সিলিংয়ে ডাক পাচ্ছেন এবং চাকরিও পেয়ে যাচ্ছেন। এসবের মধ্যে আদালতের নির্দেশে নম্বর সহ তালিকা প্রকাশ করতে হয় এসএসসিকে, আর তাতেই জলের মতো বিষয়টি পরিষ্কার হয়ে যায়। দেখা যায় যে সত্যি তার থেকে কম নম্বর পাওয়া প্রার্থীরা চাকরি পেয়ে গিয়েছেন, কিন্তু তিনি পাননি এবং তিনি কিন্তু তিনি কাউন্সিলিংয়ে ডাক পাননি, চাকরিও পাননি, অথচ তার থেকে কম নম্বর পাওয়া তারা পেয়েছেন। এমন অবিচার দেখে আদালতের দ্বারস্থ হন তিনি। গত বৃহস্পতিবার সপ্তাহের হাইকোর্টের মামলা তালিকাভুক্ত হয়, আর শুক্রবারই বিচারপতি নির্দেশ দেন যে তাকে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করুক এসএসসি। আদালতের নির্দেশে সেদিন বিকেলেই তিনি এবং তার আইনজীবীকে কমিশনের চেয়ারম্যানের দপ্তরে হাজির হন তিনি। আগামী বুধবার এই বিষয়ে আদালতে তাদের বক্তব্য জানাতে হবে এসএসসিকে। পরবর্তী শুনানি হওয়ার কথা বৃহস্পতিবার। 2017 সালে মেধা তালিকা প্রকাশের পর 5 বছর হয়ে গেল, অন্যায়ভাবে আমাকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, এরকমই দাবি করছেন ওই চাকরি প্রার্থী। তো সেই মামলায় আপাতত এসএসসিকে এবং তার আইনজীবীর সঙ্গে যে আলোচনা হয়েছে, আলোচনার পর এবারে বক্তব্য জানাতে বলা হয়েছে এসএসসিকে চাকরি বিবেচনা করার জন্য। আগামী বুধবার বক্তব্য জানাতে বলা হয়েছে, আর পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার। তো পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার আপডেট আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।